ইব্রাহিম সম্রাট আপনি লিখেছেন দেশে সকল মুসলিমদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের দেশে কিছু কিছু এলাকায় গুটি কয়েক মানুষ একদিন আগে ঈদ করে থাকেন, এরপরে শরীয়তের বিধান কি? দেখুন, সমস্ত সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে সিয়াম পালন করে থাকেন, রোজা আপনার ঈদ পালন করে থাকেন, এই বিষয়গুলো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যদিও মৌলিকভাবে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্তের চাঁদ দেখার সংবাদ শুনেই অন্য সব প্রান্তের মানুষ সেটা অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করব, নাকি প্রত্যেকে যার যার ভূখণ্ডে যার যার দেশে তার আকাশ দেখে তিনি সেটার চাঁদ অনুসরণ করে সিয়াম এবং ঈদ পালন করবেন, এটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে, ওলামা ইকরামের মধ্যে, সেটি অনেক আগে থেকে, এবং এটি গবেষকদের মধ্যে প্রকার মত পার্থক্য যেটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। দুটি মতই আপনার ইজতেহাদি এবং গবেষণামূলক, দুটি কোনোটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে আমাদের সমাজে যারা এই ঈদটা উদযাপন করছেন তারা একটা ঠুনকো অজুহাত দাঁড় করাচ্ছেন যে পৃথিবীর সব দেশে মানুষ একদিনে রোজা করবে, একদিনে ঈদ করবে। এটা আসলে অবাস্তব। পৃথিবীর সব দেশের মানুষ, সকল অঞ্চলে মানুষ একদিনে চাইলেও রোজা বা ঈদ করা সম্ভব নয়, কারণ ভৌগোলিক কারণে এটা সম্ভবপর হয় না। দ্বিতীয়ত হলো, যারা এই কাজটি করছেন আমাদের দেশে তারা মনে করছেন যে সব সৌদির সাথে মিল রেখে করলে বা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মিল রেখে করলে বোধহয় মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি হবে। মূলত তারা এই কাজের মাধ্যমে আরও অনৈক্য সৃষ্টি করছেন, কারণ বাংলাদেশের সিংহভাগ, বলতে গেলে প্রায় শতভাগ মানুষ তারা ঈদ উদযাপন করে থাকেন ফোকা একরামের সে মাসালাকে অনুসরণ করে, যে মাসালার আলোকে পৃথিবীর প্রত্যেক এলাকার মানুষ তার ভূখণ্ডে চাঁদ দেখা যাওয়াটা প্রমাণিত হলে তার উপর ভিত্তি করে সিয়াম এবং ঈদ উদযাপন করে থাকেন, এই মাসালা অনুসরণ করে থাকেন তারা। এই এই লোকগুলোর সংখ্যা বাংলাদেশ সবচেয়ে বেশি। অতএব সেখান থেকে বিচ্ছিন্নভাবে ঈদ বা রমজান পালন করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের যে একটা প্রতিষ্ঠিত মাসালা আছে, একটা মাসালার পরে হানাফি সালাফি এবং সকল চিন্তার, প্রায় বাংলাদেশের সকল পথ মতের আলেমুল আমারা এবং মুসলমানগণ একমত বাংলাদেশে, এরকম একটা বিষয়ে তারা ভিন্ন মত সৃষ্টি করে সেখানে বরং বিচ্ছিন্নতাবাদ তারা তৈরি করছেন। অর্থাৎ তারা বৈশ্বিক ঐক্য সৃষ্টি করতে গিয়ে আঞ্চলিক অনৈক্য সৃষ্টি করেছেন। অতএব অনৈক্য দিয়ে যে আপনার কাজের সূচনা এবং শুরু হয়ে থাকে সেটা কখনো ঐক্যের পথে আমাদেরকে নিয়ে যেতে পারে না। বিধায় এ ধরনের কাজগুলো সন্দেহাতীতভাবে আমাদের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকারক। এমনিতেই মুসলমানরা বহুভাবে বহুধা বিভক্ত এবং আপনার সেকুলার মিডিয়াগুলো এ ধরনের নিউজগুলোকে অনেক বড় করে তুলে ধরে। মুসলমানদের আচরণগত বা আমলগত যে মত পার্থক্য আছে সে মত পার্থক্যগুলোকে তারা বড় করে দেখিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে থাকে, সে সুযোগ তাদেরকে করতে দেওয়া উচিত নয়। সবচেয়ে বড় কথা হলো, ঈদ তো ঈদ উল ফিতর একদিন না হলে পরের দিন উদযাপন করা যায়, শরীয়তে সে মাসআলা রয়েছে, তাহলে আপনি কেন একদিন আগে করতে যাবেন? একদিন আগে করতে গেলে অনেকের মতেই আপনার সেদিন সিয়াম, অনেকের মতো কি সংখ্যাগরিষ্ঠ বরং সবার মতেই সেদিন সিয়াম, তো সেই সিয়ামের দিনে ঈদ পালন করে আপনি একটা মানে দৃষ্টতা দেখাচ্ছেন, আপনি একটা গুনাহে লিপ্ত হচ্ছেন। কিন্তু আপনি যদি একদিন পরেও করেন, ধরে নিলাম আপনার মতটা সঠিক, তারপরেও যদি আপনি একদিন পরে করেন তাতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ঈদ তো একদিন পরে করা যায়। তাহলে অহেতুক একদিন আগে সৌদির সাথে মিল রেখে বা অন্যদের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার নামে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, অনৈক্য তৈরি করা হচ্ছে, মুসলমানদের পরে ভুল বার্তা দেওয়া হচ্ছে এবং মুসলমানদেরকে হাসির পাত্রে পরিণত করা হচ্ছে। বাংলাদেশে যারা এই কাজটা করছেন, আমি যতটুকু জানি কোনো চিন্তাশীল, কোনো বুদ্ধিদীপ্ত মানুষ, কোনো দায়িত্বশীল মানুষ এই কাজগুলো করছেন না। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসেন। এই বিষয়গুলো ওলামা ইকরামের টেবিলে আলোচনা হতে পারে, ওলামা ইকরামের গ্রাউন্ডে আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা হয়ে যদি ওলামা ইকরাম কোনো ডিসিশনের দিকে যান সেটি ভিন্ন কথা, কিন্তু বিচ্ছিন্নভাবে এরকম কোনো কিছু করা উচিত নয়। এরপর হাসান আলবান আপনি লিখেছেন, কোরআন খতম করে অন্যের নামে বকশানো যাবে কি না, অন্যের নামে সব বকশানোর উপায় কী? মসজিদের ইমাম সাহেবরা যে তেলাওয়াতকারীর পক্ষ থেকে বকশিয়ে থাকেন ব্যাপারটা কেমন? অনেকে এর বিনিময়ে হাদিয়াও গ্রহণ করে থাকেন। দেখুন, কোরআন কারিম খতম করার পর সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেজন্য দোয়া করা যেতে পারে, কিন্তু সওয়াবটা পাঠানোর জন্য অন্য কাউকে ইউজ করা, ব্যবহার করা, যে কোনো হুজুর সেটাকে পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, বকশিশ করে দিবেন, দান করে দিবেন, এটার জন্য
কোনো বাধ্যবাধকতা বা কোনো সিস্টেম ইসলাম রাখেনি যিনি তেলাওয়াত করছেন তার তেলাওয়াত শেষে অটোমেটিক্যালি সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা বিধায় আলাদা করে মসজিদে কোনো ইমাম সাহেবকে এটার জন্য ভাড়া করার কোনো প্রয়োজন নাই এর জন্য যদি তিনি টাকা দেন এবং তাকে যদি টাকা দেওয়া হয় উভয়টি হারাম হবে কারণ এটি একটি সম্পূর্ণ এবং পরিষ্কার একটি ইবাদত এই ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা বা বিনিময় দেওয়া কোনটি কিছু ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় তবে হ্যাঁ কোরআন কারীম তেলাওয়াত করার পর আল্লাহ যেন আমার তরফ থেকে কবুল করে অথবা আমার কোনো মৃত মা বাবা থাকলে তাদের তরফ থেকে যেন কবুল করে সেজন্য তাদের নিয়তে করা যাবে কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দুটি মত রয়েছে অনেক ওলামাদের মতেই সেটি করা যেতে পারে এরপরে অহন আহমেদ আপনি লিখেছেন চুল কেমিক্যাল এলিমেন্ট দিয়ে কালার করা তো নাজায়েজ তাহলে মেয়েরা যে ফেসিয়াল করে ফেসিয়ালের সময় এক ধরনের প্রোডাক্ট ইউজ করে যাতে শরীরের পশম সোনালি রং ধারণ করে এ বিষয়ে কিছু বলবেন প্লিজ দেখুন কোনো কেমিক্যাল এলিমেন্ট দিয়ে যদি কালার করা হয় এবং তার ফলে যদি আলাদা কোনো প্রলে পড়ে চুলের উপরে তাহলে সেটা নাজায়েজ এ অর্থে যে সেটা ব্যবহার করার পর উজু বা গোসল হবে না কেউ যদি কোনো নারীরা বিশেষ করে তাদের পিরিয়ডের সময় থাকেন এবং তখন এটা ব্যবহার করেন তাহলে ওই টাইমটাতে এইটা ব্যবহার করে তিনি যদি আপনার জাস্ট ওই পিরিয়ডটা তিনি ব্যবহার করেন এবং সমাবর্তনের জন্য করেন সেটা জায়েজ আছে শর্ত হলো ব্ল্যাক হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে কালার করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রেখেছেন সেটা হলো তিনি বলেছেন ওয়াজান্নাবুসসাওয়া তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে অর্থাৎ চুল দাড়ি এগুলোতে কালো কালার ব্যবহার করবেন না সোনালি কালার বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে সেটা আর্টিফিশিয়াল কালার যদি হয় এবং তার ফলে যদি উপর আলাদা প্রলেপ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অজু গোসলের জন্য ক্ষতিকর সেই হিসাবে নিষিদ্ধ এটা যদি না থাকে পিরিয়ড সময় চলাকালীন সময় কেউ করে তাহলে সে সময় কেউ করতে পারে আর যদি পিরিয়ড চলাকালীন সময় না থাকে নর্মাল সময় কেউ করে তাহলে সেক্ষেত্রে তার নামাজের অজু হবে না গোসল হবে না যার ফলে তার নামাজ হবে না এই কারণে এটা নিষিদ্ধ সেটা যে কালারই হোক না কেন কারণ এর ফলে একটা আলাদা স্তর বা আবরণ পড়ে যাচ্ছে বিদেশে বিষয়টি মাথায় রাখা উচিত এরপরে আয়রা হাসান আপনি লিখেছেন নতুন ঘরে উঠতে কি মিলাদ বা হুজুর দিয়ে দোয়া করানো জরুরি না নতুন ঘরে উঠতে হুজুর দিয়ে মিলাদ করানোর কোনো প্রয়োজন নেই আপনার কোনো প্রকার হুজুর দিয়ে দোয়া করানোর কোনো জরুরি না আপনি নতুন ঘরে উঠেছেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সেখানে প্রবেশ করলেন এবং সেখানে উঠে আপনার স্বাভাবিক কার্যক্রম শুরু করে দিলেন এটা যথেষ্ট আপনি সালাতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে নতুন ঘরের ব্যবহার শুরু করে দিলেন এটা করতে পারেন এর বাইরে নতুন ঘরে উঠতে গেলে হুজুর ডেকে এনে কোরআন খতম করাতে হবে দোয়া করাতে হবে মিলাদ পড়াতে হবে এরকম যে একটা সিস্টেম আমরা বানিয়ে রেখেছি আজকাল সেটি কোরআন বা হাদিস কর্তৃক নির্দেশিত কোনো সিস্টেম বা পদ্ধতি নয় ফিরহাদ আলম আপনি লিখেছেন শাওয়াল মাসে বিয়ে করা কি সুন্নাত এটা কতটুকু সত্য শাওয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বিয়ে করেছেন এবং তার সাথে বাসরও হয়েছে এই মাসে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা অনেকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গর্ব করতেন এটি ঠিক এটি ইবনে হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এর মানে কি শাওয়াল মাসে বিবাহ করাই সুন্নাত এ বিষয়ে বিশেষ গোলামায় কিরামের মন্তব্য হলো যে না শাওয়াল মাসেই বিবাহ করা সুন্নাত ব্যাপারটি শুধু এইটুকু দ্বারা প্রমাণ হয় না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্য বিয়ে হয়েছে সেগুলো সব শাওয়াল মাসে হয়েছে এমনটি কিন্তু প্রমাণিত হয়নি বা এটাকে অনুসরণ করে সাহাবায়ে কিরাম শাওয়াল মাসেই বিয়ে করার জন্য সচেষ্ট থাকতেন বিয়ে করতেন ব্যাপারটি সেটাও কিন্তু প্রমাণিত নয় বিধায় শাওয়াল মাসে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে সেটা মাথায় রেখে তিনি করেন তাহলে তিনি আল্লাহর কাছে আজর পেতে পারেন সেটি ভিন্ন বিষয় বাট শাওয়াল মাসে বিয়ে করা সুন্না এটি প্রমাণিত হওয়ার জন্য এই ঘটনা যথেষ্ট নয় মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শাওয়াল মাসে তার বিয়ের বিষয়টা নিয়ে গর্ব করতেন এর মূল কারণ হলো যে শাওয়াল মাসে বিয়েটাকে আপনার অপয়া মনে করতো বা অকল্যাণকর মনে করতো জাহিল যুগের মানুষেরা সেটাকে বিদরিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসে বিবাহ করেছিলেন অতএব সেটি একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল এর মানে এই নয় যে শাওয়াল মাসেই বিবাহ করাটা উত্তম এবং বা সওয়াবের কাজ বা বিশেষভাবে ফজিলতপূর্ণ জাহিদুল ইসলাম সবুজ আপনি লিখেছেন অনেক জায়গায় দেখা যায় মৃত ব্যক্তির জন্য মহিলা আত্মীয় স্বজন অতি আবেগী হয়ে জোর আওয়াজে খুব কান্নাকাটি করে থাকেন সে শব্দ পুরুষরাও শুনতে পান এতে কি কোনো গুণা হবে মৃত মানুষকে হারানোর যে বেদনা সে বেদনা যদি কান্নাকাটি করা হয় সে কান্নাকাটিটা নিষিদ্ধ নয় যদি সেটা শরিয়ার সীমানা লঙ্ঘন না করে অর্থাৎ কারোর চোখের পানি পড়লো ব্যথার কারণে বেদনার কারণে তিনি কাঁদতে থাকলেন এটা দোষণীয় নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছেলের মৃত্যুর পর তিনি চোখের পানি ফেলে কেঁদেছিলেন সাহাবী কিরাম জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আপনিও কাঁদেন তিনি বলেছেন হ্যাঁ আমিও কাঁদি বিরহের বেদনার ফলে এই কান্নাটা খুবই স্বাভাবিক খুবই প্রাকৃতিক আল্লাহ তাআলা এভাবে মানুষকে সৃষ্টি করেছেন বিধায় এটি দোষণীয় নয় কিন্তু কান্নার যে বিকট শব্দ করা হয় এবং বিশেষ করে যেটাকে বিলাপ বলা হয় বিলাপ
গ্রামীগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় আজকাল মানুষ ব্যথার আতিশয্যে বা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এরকম মাটিতে টেবিলে হাত চাপড়ে কিংবা জামা কাপড় ছিঁড়ে বা বিভিন্নভাবে বিলাপ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে জাহেলী যুগের চারটি স্বভাব আমার উম্মতের মধ্যে থেকে গেছে এবং থেকে যাবে, তোমাদের থেকে একটি হলো বিলাপ করা, অর্থাৎ মৃত মানুষের জন্য কান্না করতে করতে সেটা বিলাপের পর্যায়ে নিয়ে যাওয়া, চিৎকার করে চেঁচামেচি করে আওয়াজ করে বিকটভাবে কান্নাকাটি করা, এটা নিষিদ্ধ এবং গুনাহের কথা। কোন কোন হাদিস থেকে বোঝা যায় যে আপনার এই ধরনের বিলাপ যদি কারোর মৃত্যুর পর করা হয়, তিনি জীবদ্দশা জানতেন যে এরকম করা হয় বা সমাজের ধরনের কালচার দেখে তিনি এটার উপর সন্তুষ্ট থাকেন, তাহলে তার কবর আজাব হবে। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার কবর আজাব হবে না, কিন্তু যারা বিলাপ করছেন তারা গুণাগার হবেন। বিধায় ধরনের বিলাপ করা উচিত নয়, বিশেষ করে এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয়, এটার কারণে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক ধরনের অভিযোগ অনুযোগ এবং আপনার অনাস্থা প্রকাশ করা হয়, বিদ্রোহের একটা ভাব যেন প্রকাশ হয় যে আল্লাহ তুমি কেন করলে। অথচ একজন ইমানদার তো এ ধরনের বিপদে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। এটা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, এটাকে মেনে নেওয়া, এটা ইমানদারের ইমান গুরুত্বপূর্ণ একটা পাঠ, যেটাকে রাজা বিল কাদা বলা হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বুঝার, এবং এক্ষেত্রে অধৈর্য হওয়া ধৈর্যহীন হয়ে যাওয়া সেটা অবশ্যই গর্হিত কাজ এবং অন্যায় কাজ। হালিমা সাদিয়া, আর বিশেষ করে মেয়েদের যদি এরকম কোনো কণ্ঠের আওয়াজ পুরুষদের গলা পর্যন্ত যায় সেটা তো ভিন্ন কারণে গুনাহের কথা, যে তিনি পর্দার খেলাপ কাজ করছেন এবং তার কণ্ঠ অন্য পুরুষ পরপুরুষ শুনতে পাচ্ছেন, তার যে ব্যক্তিত্ব তার যে প্রাইভেসি সেটা নষ্ট হচ্ছে, সেটার কারণে আরেকটা গুণা হচ্ছে। অতএব শুধু সেখানে বিলাপের যে গুণা সেটা হচ্ছে না, বরং পর্দাহীনতার গুণাটাও হচ্ছে পাশাপাশি। হালিমা সাদি আপনি লিখেছেন রমজানের রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের ছয় রোজার আগে আদায় করা উত্তম? সন্দেহাতীতভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগায় আদায় করাটা অধিকতর উত্তম, কারণ সেগুলো ফরজ। আর তাছাড়া অনেক ওলামা ইকরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের যে ছয়টা রোজার যে ফজিলতের কথা বলেছেন সেখানে রমজান রোজা রাখাটাকে পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা, কারণ হাদিসের ভাষ্য হলো মান সামা রমাদান ফুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা কাসিয়ামিত তাহার, সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে। তো এখান থেকে অনেক ওলামা ইকরাম বলেছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা ছয় রোজা রাখা উচিত। তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা বলাই বাহুল্য, কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে আর শাওয়ালের ছয় রোজা মাসে রাখা হবে না, তাহলে তিনি শাওয়ালের ছয় রোজা আগে রেখে ফেলতে পারেন, রমজান রোজা পরে রাখলেও আদায় হবে এবং তিনি শাওয়ালের ছয় রোজার ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটি যে সমস্ত ওলামা ইকরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়। সোহেল রামতে লিখেছেন আমি প্রবাসে থাকি, মঙ্গলবার আমার সাপ্তাহিক ছুটির দিন আর শুক্রবার তুলনামূলকভাবে আমার কাজ কম থাকে, তাই আমি নিয়ত করেছি শাওয়াল মাসে তিন দিন ছুটি আছে, তিনটা রোজা রাখবো ইনশাআল্লাহ আর বাকি তিনটা রোজা শুক্রবার রাখতে চাই। কিন্তু অনেকে বলে শুক্রবার রোজা রাখা মাকরুহ, অত অবস্থা শুক্রবার রোজা রাখতে পারবো কি না? ভাই সোহেল রানা, আপনি অনেকের কাছ থেকে যেটি শুনেছেন সেটি ভুল শুনেননি। সহিহ মুসলিম বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বৃহস্পতিবার দিবাগত রাতকে লা তাখুসু, তোমরা সেটাকে ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করো না, আর জুমার দিনকে রোজার জন্য তোমরা বিশেষভাবে নির্ধারণ করো না। তার মানে আপনি এই দিনে জুমার দিনে রোজা রাখলে তার বিশেষ ফজিলত হবে এমনটি মনে করে সেটাকে রোজা রাখবেন না। তবে হ্যাঁ, অন্য রোজার মধ্যে জুমাবার পড়ে গেছে সেই হিসেবে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনার বিষয়টি এটার আলোক যদি আমরা দেখি তাহলে বলবো যে শুধু শুক্রবারে কেউ ফজিলতপূর্ণ মনে করে শুধু শুক্রবার রোজা রাখছেন তিনি শুক্রবার হিসাবে, তো সেটা উচিত নয়, সেটা মাকরুহ, কারণ হাদিসে নিষেধ আছে। তাছাড়া এটা ইমানদারদের জন্য আপনার সাপ্তাহিক ঈদের দিন বা আনন্দের দিন আপনি বলতে পারেন। এর পাশাপাশি শাওয়ালের ছয় রোজা হিসাবে যদি আপনি শুক্রবার রোজা রাখেন, যেহেতু শুক্রবার আপনার ছুটির দিন আছে সেই জন্য, তাহলে সেটাতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এখানে শুক্রবার দিন হিসাবে জুমার দিন হিসাবে আপনি রাখছেন না, আপনি রাখছেন শাওয়াল মাসের একটা দিন হিসাবে, আপনার জন্য এই দিনটা সুইটেবল সেই হিসাবে, অতএব সেটি আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ, তারা কোনো অসুবিধা নেই। এরপরে শাহিন সুলতানা আপনি লিখেছেন আমাদের দেশের সিস্টেম অনুযায়ী আমরা তো ব্যাংকিং সুবিধা ছাড়া অর্থের আদান প্রদান বা কোনো কাজই করতে সক্ষম নই, এক্ষেত্রে আমাদের গুনাহ থেকে বাঁচার উপায় কী? সুদ থেকে বেঁচে থাকার তো একেবারেই সম্ভব হচ্ছে না।
দেখুন বোন শাহিন সুলতানা, প্রথম কথা হলো যে নগদ অর্থ আমরা বাসা বাড়িতে অফিস আদালতে রাখাটা সেফ না, নিরাপদ না, নানা কারণে আমরা ব্যাংকে রাখতে হচ্ছে। কোনো একটা ইসলামী ব্যাংক আমরা নির্বাচন করে যারা অন্তত সুদের প্রবক্তা নন, যারা সুদকে হারাম মনে করেন অন্তত, তাদের কাছে টাকাটা জমা রেখে আমি আমার সম্পদকে নিরাপদ করতে পারি, সেটি গুনাহের কারণ হবে না। এবং সেক্ষেত্রেও মুনাফা যেটা আছে সেটা না খেয়ে গরিব দুঃখীকে দান করে দেওয়া হলো তাকওয়ার দাবি। আর এছাড়া বিভিন্ন স্কিমে সেখানে আপনার টাকা রাখা 4 মাস 6 মাসের জন্য বিভিন্ন পলিসিতে, সেটা অনুচিত হবে, সেটা অনুত্তম হবে, সেটা কোনো কোনো ক্ষেত্রে নাজায়েজ বা গুনাহ হতে পারে, কারণ সংশয়পূর্ণ। তবে আপনি সেফটির জন্য টাকা রাখলেন কোনো একটা এসআই ব্যাংকে, সেটার কারণে আপনি গুণাগার হবেন না ইনশাল্লাহ, যেহেতু আপনি নিরুপায়। এরপরে নাহিদা নাজনীন আপনি লিখেছেন, অমুসলিম দেশে পারমানেন্ট সেটেল হওয়া জায়েজ আছে কি? অমুসলিম প্রধান দেশে যেখানে পারমানেন্টলি সেটেল হলে আপনি নিজে কিংবা আপনার ভবিষ্যৎ বংশধরদের দিন এবং ইমান হুমকির মধ্যে পড়বে, সেরকম জায়গায় পারমানেন্টলি সেটেল হওয়া জায়েজ নয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মুশরিকদের এবং অমুসলিমদের দেশে বা তাদের ভূমিতে বা তাদের সমাজে বসবাস করার ব্যাপারে, কারণ সেখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে একটা জেনারেশন যদি কোনোভাবে টিকে থাকে, পরের জেনারেশন আর দিনের উপর ইমানের উপর টিকে থাকে না। কারণ আগুনের আঁচ যদি গায়ে লাগে, এক সময় সে উত্তাপে উত্তপ্ত হয়ে আপনিও জ্বলে পুড়ে ছারখার হতে পারেন, সে আশঙ্কা থাকে। বিশেষ করে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট বাজার সব জায়গায় আমাদের সন্তানরা দেখে অমুসলিমদের প্রাধান্য প্রাবল্য, তাদের কালচার সংস্কৃতি, তো এগুলোর ফলে প্রভাবিত হয়ে তারা কিন্তু দিন বিমুখ হয়ে যান। এবং এই বিষয়টি আমরা আপনার সাম্প্রতিককালে ইউরোপে বা উন্নত দেশগুলোতে বসবাসকারী অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে মা বাবা প্র্যাকটিসিং সন্তানকে তিনি আর ধরে রাখতে পারেননি, বেমান হয়ে গেছে বা সংশয়বাদী হয়ে গেছে বা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, বা সন্তানকে কোনো মতো যদি টেকাতে পেরেছেন, নাতি নাতনি বা পরবর্তী প্রজন্মকে তারা টেকাতে পারেননি। তো এই কারণে অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, অন্তত একটু উন্নত জীবনযাত্রার আশায় শুধুমাত্র, এটা জায়েজ নয়। তবে কেউ যদি সেখানে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বসবাস করেন, সেটা জায়েজ হতে পারে যে তিনি সেখানে থেকে আল্লাহর দিনকে প্রচার করবেন এবং এটাকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট বানিয়ে নেবেন। সেখানে বসবাস করছেন, হালাল উপার্জন করছেন, ঠিক আছে, কিন্তু তার মূল কাজ বানিয়ে রেখেছেন দাওয়াতকে, ইসলাম প্রচারকে, এই উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করছেন, তাহলে ইনশাল্লাহ এটাই যখন উদ্দেশ্য হবে তখন তার পরিবারের দিনই সাইডটা অনেক বেশি স্ট্রং থাকবে এবং তারা অনেক বেশি সেফ থাকতে পারবে, অন্যদেরকেও তারা ভালোর পথে আহ্বান করছেন, সেই কারণে ইনশাল্লাহটি জায়েজ হতে পারে। এছাড়া কোনো অমুসলিম প্রধান এলাকাতে যদি এমন কোনো এলাকা গড়ে ওঠে যে এলাকাতে মুসলমানদের প্রাবল্য প্রাধান্য রয়েছে, মুসলমানদের নিজস্ব সব কিছু আছে, সেখানে থেকে সন্তান এবং পরবর্তী প্রজন্মদের দিন এবং ইমান রক্ষা করার চল সম্ভাবনা আছে, তাহলে সেটা জায়েজ হতে পারে। এছাড়া সাময়িক সময়ের জন্য কেউ শিক্ষার জন্য, চিকিৎসার জন্য বা কোনো কাজের জন্য, প্রশিক্ষণের জন্য গেলেন, সেটা তো অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ। তার এমনি তারবির ইসলাম আপনি লিখেছেন, স্বপ্নদোষ শুধু নাপাকি ধুয়ে ফেললে নামাজ হবে কিনা? না, স্বপ্নদোষ হলে যেই জায়গায় নাপাক লেগেছে, কাপড় হোক শরীর হোক, সেই জায়গা তো ধুতে হবেই, সেই সাথে গোসল আপনাকে করতে হবে, ফরজ গোসল। এমদাদুল হক ইনাম আপনি লিখেছেন, বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে? দেখুন, সালাম মুখে করার বিষয়, সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে, সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ আছে, কিন্তু সালাম হিসাবে পায়ে চুম্বন করা বা পা ছোঁয়া এটার কোনো নির্দেশনা ইসলামে নেই। এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেওয়া বা চরণধূলি নেওয়া থেকে, হিন্দু ধর্মের মধ্যে, হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণধূলি নেওয়া মুরব্বীদের, তো সেখান থেকে পদধূলি বা চরণধূলি থেকে নিয়ে কদমবুসি এসেছে, বা সেখান থেকে পা ছুঁয়ে সালাম করা, কদমবুসি বলতে পা ছুঁয়ে সালাম করা, এই কালচারটা এসেছে। মূলত সালাম হবে মুখে, যদি পা ছুঁয়ে সালাম করতে হয় তাহলে সালামের তো একটা জবাব আছে, আপনি সালাম দিতে গিয়ে একজনের পা ছুঁলেন, তিনি যিনিই হন না কেন, তো জবাবে তিনি আপনার কী ছুঁবেন, মানে জবাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহর রাব্বুল নির্দেশ করেছেন কোরআনে কারিমে, ওয়াইদা হুইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহিয়্যু বি আহসানি মিনহা ওয়ুরদ্দুহা, তোমাদেরকে যখন কোনো অভিবাদন, যারা কেউ অভিবাদন জানায়, তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো, কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও। তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কমপক্ষে ওরহমতুল্লাহ বলবেন, না হলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন। কেউ পাঁচুয়ে যদি সালাম করে, মানে সালাম যদি পাঁচুয়ে করার অপশন থাকে আর সেটা যদি কেউ করে,
তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন যাকে সালামটা দেওয়া হলো তিনি জবাবে কি ছোবেন এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাওয়া কঠিন যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামের শরিয়াহ কোন নির্দেশ নয় সালামের মধ্যে পা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই নুসরাত জাহান শাইমা আপনি লিখেছেন মৃত সন্তানের জন্য দোয়া করব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করেন যদি সে বালে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তার ভুল ত্রুটি তার অপরাধ গুনাহ এগুলো যেন আল্লাহ মাফ করেন আর যদি সে ছোট সন্তান হয়ে থাকে তাহলে সে যেন মা বাবা সুপারিশকারী হয় আখেরাতে সেই জন্য আল্লাহ কাছে দোয়া করবেন জান্নাতে যেন আল্লাহ তাআলা একত্রিত করেন সেই জন্য আল্লাহ তাকে দোয়া করবেন সাধারণভাবে এটার জন্য বিশেষ কোনো ফরমেট এই দোয়া করতে হবে এমন কোনো কথা নেই এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন মেসেজের মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে জি অবশ্যই সালাম আপনি মুখে যেমন দিলে সওয়াব পাবেন লিখিতভাবে সালাম দিলেও সালামের সওয়াব পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছেন বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে সেখানে তারা তাদের কাছে তিনি সালাম লিখে পাঠিয়েছেন অতএব লিখিতভাবে সালাম দেওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত আমরা আপনার যে ইয়ের মাধ্যমে বার্তা প্রেরণ করার মাধ্যমে যে সালাম দিয়ে থাকি সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পত্র প্রেরণের মাধ্যমে সালাম দেওয়ার সুন্না সেটার সাথে হুবহু মিল হয় বিধায় আমরা এর মাধ্যমে সালামের সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ তাআলা এরপরে সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন সচ্ছল হওয়ার পরও কি ছেলের বউকে অথবা মেয়ের জামাইকে জাকাতের অর্থ দেওয়া যাবে দেখুন সচ্ছল হওয়ার পরও ছেলের বউকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না অর্থাৎ ছেলের বউ যদি সচ্ছল হয় তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না মেয়ের জামাই যদি সচ্ছল হয় তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না কিন্তু এরা দুজনে যদি অভাবী হন অর্থাৎ তাদের সংসার চলতে কষ্ট হয় যা তারা পান তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারেন না এক কথায় গরিব অভাবী তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন নাবিলা তাসলিমা বসরা আপনি জানতে চেয়েছেন ওসিয়ত করে কেউ যদি তা ফেরত নিতে চায় তাহলে করণীয় কি কেউ যদি কোনো কাউকে কিছু দিবেন এমন ওসিয়ত করেছেন তাহলে সেটা ফেরত নেওয়া উচিত নয় বিশেষ করে দান করে ফেলেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দান করার পর আর সেটা ফেরত নেওয়া উচিত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন আলা ইদু ফি হাবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি কুকুর বমি করার পর সেটা মানে যদি আবার খেতে যায় সেটা যেরকম নোংরামো একজন মানুষ কাউকে কিছু দান করার পর সেটা যদি তিনি ফেরত নিতে চান বা ফেরত নেন সেটা একই ধরনের নোংরামো বা খারাপ কাজ গর্হিত কাজ এই হাদিসের আলোকে অনুক্রমা কমিটিকে না যায় এবং গুনাহের কথা বলেছেন বাকি এখনও দেন নাই জাস্ট আপনি নিয়ত করেছেন সেই নিয়তটাকে আপনি কোনো যৌক্তিক কারণে পরিবর্তন করতে চাইলে করতে পারেন আবু জাফর আপনি লিখেছেন পাতলা জামা যাতে শরীর দেখা যায় অনেক পুরুষ পরে পর ইসলাম কি বলে যদি এটা সতর ঢাকার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয় অর্থাৎ নাবিতে ঘাট পর্যন্ত তিনি ঠিকই ঢাকছেন কিন্তু উপরের যে জামাটা পড়ছেন সেই জামাটা পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তো তিনি সতর ঢাকার যে ফরজ সেটা আদায় করে ফেলেছে যার কারণে এটা কোনো কবিরা গুণা হবে না কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত পাতলা পোশাক যার ফলে শরীর দেখা যায় এই ধরনের পোশাকের ভর্ৎসনা করেছেন বিশেষ করে নারীদের ব্যাপারে তো পোশাকের যে উদ্দেশ্য সেটাই যদি ব্যাহত করে তাহলে সেক্ষেত্রে সে পোশাক অবশ্যই প্রশংসনীয় পোশাক হতে পারে না এই জন্য এত পাতলা পোশাক পরা অনুত্তম অনুচিত কিন্তু পুরুষ যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে কবিরা গুণা হবে না যেহেতু তার সতরটা অন্তত ঢাকা হচ্ছে পাজামা ইত্যাদির মাধ্যমে সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না আবু তাহের আপনি লিখেছেন আমি কাতারে থাকি কাজের সুবাদে আমাকে সহকর্মী ফিলিপাইনের মেয়ে কর্মীর সাথে চলতে হয় তারা খ্রিস্টান এবং বেপর্দা চলাফেরা করেন না চাইতেও আমার দৃষ্টি অনেক সময় হেফাজত করা সম্ভব হয় না এমত অবস্থা আমার করণীয় কি আবু তাহের অত্যন্ত জটিল একটা জায়গা দিন এবং ইমানের উপর টিকে থাকা এ যুগে অনেক কঠিন এই কঠিন কাজটা যে করতে হবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন তো যেই কাজ যেই প্রফেশন আপনার দিনদারিতাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার তাকওয়াকে ক্ষতিগ্রস্ত করবে যার ফলে আপনি চোখের পর্দা লঙ্ঘন করতে বাধ্য হবেন এবং চোখের জেনা আপনার নিয়মিত হবে এবং সেই জেনা আপনাকে মূল জেনার দিকেও নিয়ে যেতে পারে সেরকম সমূহ আশঙ্কা তৈরি হয় অন্তত আপনি চোখের জেনা থেকে নিজেকে বাঁচানো অসম্ভব হয় সহকর্মী যদি সুশ্রী সুন্দরী নারী হয় এবং সে যদি বেপর্দা চলে তো সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেই জায়গায় চাকরি করা আপনার জন্য জায়েজ নয় প্রয়োজন আপনি প্রফেশন চেঞ্জ করবেন চাকরি চেঞ্জ করবেন অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন সেই চেষ্টা আপনার মধ্যে অব্যাহত থাকতে হবে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হবেন এরপর হোসাইন বাবু আপনি লিখেছেন আমি একটা রোগের কারণে আল্লাহর কাছে বলেছিলাম আমি ভালো হলে একটা ছাগল কোরবানি দেব
এটার গোশত আমি বা পরিবারের সদস্যরা খেতে পারবেন দয়া করে জানাবেন রোগের কারণে আপনি যদি বলেন যে আমি সুস্থ হলে একটা ছাগল কুরবানি করব তাহলে সেটা মান্যত হয়ে গেল আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ছাগল জবাই করার পর এটার গোশত আপনি গরিবদেরকে দান করে দিতে হবে এটা আপনি খেতে পারবেন না কারণ মান্যতের গোশত যিনি মানত করেছেন তিনি খেতে পারবেন না তানভীর রহমান আপনি লিখেছেন সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি এই বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি সেটি আশা করি শুনে নেবেন আর একটি হাদিসও মাথায় রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করে অর্থাৎ সমাজের লোকেরা উদযাপন করে আপনার সমাজে চাঁদ দেখা প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে ঈদ উদযাপন করতে হবে রোজা সিয়াম পালন করতে হবে আপনি নিজে মন করে যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের কারোরই অজানা থাকার কথা নয় সরকার সেলিম আপনি লিখেছেন একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কী করণীয় স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে নাসিহা করবেন কাউন্সেলিং করবেন তাকে শাসন করবেন যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন বোঝাবেন তারপরে যদি তিনি লোকচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন এর জন্য তিনি ইনশাআল্লাহ তার কাছে আজর পাবেন তসলিম লিনা আপনি লিখেছেন প্রতি সপ্তাহে একদিন বা দুদিন নিজ এলাকা থেকে 80 কিলোমিটারের বেশি দূরত্বে ডাক্তাররা অনেকে চেম্বার করতে যায় সেক্ষেত্রে কি কসরের নামাজ রেগুলার এভাবে আদায় করা যাবে সপ্তাহে একদিন বা দুদিন নিজ এলাকা থেকে যদি 80 কিলোমিটার বেশি দূরত্বে ডাক্তাররা চেম্বার করতে যান তাহলে তিনি সেখানে মুসাফির সেখানে তার যদি নিজস্ব থাকার কোনো ঠিকানা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির হিসাবে সেখানে কসরের সালাত আদায় করবেন সেটা সপ্তাহে নিয়মিত দুদিন তিন দিন হতে পারে এবং প্রতিদিনও হতে পারে সফর দূরত্বে গেলে তিনি মুসাফির হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কসরের সালাত আদায় করবেন আব্দুর রহমান আপনি লিখেছেন পরিবারের সবার মিলে 7.5 বছর স্বর্ণ থাকলে কি জাকাত দিতে হবে না শরীয়তে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিংয়ের বিষয়টা প্রত্যেকেরটাকে আলাদা আলাদা করে দেখে যার কারণে পরিবারের সবার স্বর্ণকে একত্র করার কোনো প্রয়োজন নেই মায়ের স্বর্ণ এবং মেয়ের স্বর্ণ দুজনের স্বর্ণকে পৃথক পৃথক রাখলে যদি কোনোটাই 7.5 বছর না হয় তাহলে কারোর উপরে জাকাত ফরজ হবে না আর যদি দুইটাকে একত্র করলে 7.5 বছর হয় তাহলে যে জাকাত আসবে ব্যাপারটি সেরকম না কারণ জাকাত স্বর্ণের উপর না ব্যক্তির উপর আসে ব্যক্তির কি আছে এটা দেখার বিষয় হ্যাঁ স্বর্ণ কম আছে 7.5 বছর কিন্তু তার সাথে নগদ টাকা আছে দুটো মিলে যদি রূপার নেশা পরিমাণ হয় অর্থাৎ 500-500 গ্রাম রূপা কেনার মতো হয়ে যায় তাহলে কিন্তু তার 2-4 বছরের স্বর্ণ এক বছরের স্বর্ণ সামান্য কিছু টাকা থাকলে কিন্তু জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে তাহলে কয়েকজনেরটাকে মেলানোর প্রয়োজন না নিজের যা আছে সেটা কী আছে না আছে নগদ টাকা আছে কিনা স্বর্ণের সাথে সেটা দেখার বিষয় নগদ টাকা থাকলে অল্পতেই কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে অন্যথায় শুধু স্বর্ণ থাকলে 7.5 বছরের নিচে এককভাবে একজনের না থাকলে 7.5 বছরের নিচে থাকলে জাকাত হবে না তার উপর আবশ্যক আসবে না সিয়াম পাটোয়ারি আপনি লিখেছেন আমি একজনকে পছন্দ করতাম কিন্তু ইসলামে তো এগুলো ঠিক না আমি এখন তা বুঝতে পারলাম তাই আমি ভুলে যেতে চাই কিন্তু ঘুমোতে গেলে বা মাঝে মাঝে এখনও তার চেহারা মনে পড়ে এখন আমি কী করব প্রথম কথা হলো যে আপনার যদি সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে তাহলে দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত কারণ বিয়ে করার মাধ্যমে ইনশাআল্লাহ বিয়ে নিলে আপনি আস্তে আস্তে তাকে বলাটা সহজ হবে দ্বিতীয় কথা হলো যে এ ধরনের বিষয়গুলোকে বলতে একটু সময় লাগে কিন্তু আপনি ভুলে যাবেন সেটুকু নিশ্চিত আপনি এটা নিয়ে খুব বেশি অরিট না থেকে আপনি অন্য মানুষ হওয়ার চেষ্টা করেন নিজেকে অন্যদিকে ব্যস্ত করার চেষ্টা করেন এবং এটাকে ভুলে থাকার চেষ্টা করেন একটা সময় ইনশাআল্লাহ বিয়ে নিলে দেখতে দেখতে দেখবেন যে আপনার মন থেকে সেটা হারিয়ে গেছে সাদিয়া ইসলাম আপনি লিখেছেন উজু করার পর যদি মোবাইলে কারোর মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কোজু ভঙ্গ হবে না এর কারণে উজুভঙ্গ হবে না আরমান হোসেন আপনি লিখেছেন আমি যদি বাড়িতে কোরআনের অনুবাদ এবং হাদিস অনুবাদ পড়ে সে অনুযায়ী আমল করি এবং তা প্রচার করি তাহলে কতটুকু সর্বসম্মত হবে আপনি অবশ্যই কোরআনে কারিমের অনুবাদ পড়ে আমল করে হাদিস অনুবাদ পড়ে আমল করে এবং অন্য কাউকে আপনি প্রচার করে সব আহরণ করতে পারেন এটার জন্য জায়েজ হবে তবে হ্যাঁ শরীয়তের সূক্ষ্ম যে বিষয়গুলো আছে বিশেষ করে শরীয়তের বিধিবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি বিস্তর না জেনে নিজের সামান্য বা সংক্ষিপ্ত বা খণ্ডিত জানা বিষয়টিকে অন্যদের কাছে প্রচার করতে যাবেন না আর এমনিতে কোরআন হাদিসের যে নসিহাগুলো আছে মোটিভেশন আছে উৎসাহ আছে এবং সতর্ক করার বিষয়গুলো আছে সেগুলো আপনি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করতে পারেন ইতিহাস
যেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন এবং সেগুলোতে শিক্ষা গ্রহণ নিজেও করতে পারেন বা করা উচিত। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, বাত ব্যথা লাগবের জন্য হাত পায়ে কোনো কালো প্লাস্টিকের চুড়ি পরা যাবে কি না? যদি এটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে কিংবা অভিজ্ঞতার মাধ্যমে এটি আপনার কোনো মানে যৌক্তিক কারণ থাকে, যেমন অনেক বেল্ট আছে, বেলগুলো শরীরের সাথে চেপে থাকে, চেপে থাকার ফলে এক ধরনের ট্রিটমেন্ট হয়, যদি এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে। আর যদি এটাকে অলৌকিক কোনো আপনার ক্ষমতার মাধ্যমে রোগবালাই দূর হয় এরকমটি মনে করে করা হয় তাহলে সেটা গৃহীত কাজ হবে, সেটি কিন্তু করা যাবে না। রায়ান হাসান পাটোয়ারি লিখেছেন, আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুণা হবে কিনা? এটা আপনি নিয়ত করেছেন, কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুণা হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার পর সেটাকে যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয় বা অন্যায় কাজ বা ভালো কাজ নয়, কিন্তু এর কারণে আপনার কোনো বড় গুণা হবে ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না বা মানত ভঙ্গ করা উচিত হবে না, করলে সেক্ষেত্রে আপনাকে কাফফারা দিতে হবে। বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন, জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুনাহ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপরে মাজেদিয়া শেখ আপনি লিখেছেন, কোনো শিশুকে অমুসলিম ডাক্তার দিয়ে সুন্নতে খাতনা দেওয়া জায়েজ হবে কি না? করে ফেললে এখন করণীয় কী? কোনো অসুবিধা নেই, খাতনা এটা করানো হলো মুখ্য, কাকে দিয়ে করান সেটা কোনো ইস্যু নয়। চর্মছেদন যেটাকে বলা হয়ে থাকে, খাতনা যেটাকে করা হয়ে থাকে, মুসলমানে যেটাকে বলা হয়ে থাকে, এটা মুসলমান ডাক্তার হোক অমুসলিম ডাক্তার হোক যে কাউকে দিয়ে আপনি করাতে পারেন, কোনো অসুবিধা নেই, এর ফলে কোনো গুণ হবে না। রোকসানা আরাফিন আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত আদায় করা এক, অর্থাৎ এর সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুণা হবে না বা কোনো অসুবিধা হবে না। মারুফ আলাকে আপনি জানতে চেয়েছেন, রোজা শেষে ছয় রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানসিক রোজা রাখতে পারেন, যে কোনো বয়সে মানসিক করতে পারেন, না বালিক যদি কোনো নফল আমল করে তার সওয়াব তার বাবার আমল নামায় মায়ের আমল নামা যুক্ত হয়, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজের আমল নামা যুক্ত হবে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে। এরপরে মুসাম্মদ খাইরুন্নেসা এর দিকে আপনি লিখেছেন, রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না, একতর কত সত্যি, এটা নিঃশ্বাস কি কুসংস্কার, ধার দেওয়া ভালো কাজ, সেটা রাতে হতে পারে দিনে হতে পারে, কোনো অসুবিধা নেই, রাতে দিলে কোনো অসুবিধা হবে এমনটি মনে করলে সেটা গুনাহের কারণ হবে।